নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা দু সালের জানুয়ারি মাসে দিয়েছে কুড়ি নম্বরের একটা পরীক্ষার মতন প্রশ্নপত্র দিয়েছে সেইগুলো টু দা পয়েন্টে আমি সলভ করে দেবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি ওয়ান পয়েন্ট ওয়ানে ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা হলেন এর অ্যান্সার হবে গয়ার অ্যান্সার দেবী চণ্ডী ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে সঘনে চিকুর পরে বেঙ্গ তরজা বাজ সগনে চিকুর পরে বেঙ্গ তরজা বাজ এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ কী গ অ্যান্সার বিদ্যুৎ ওয়ান পয়েন্ট থ্রিতে কি বলেছে যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস তিনি হলেন এর অ্যান্সার বেক খয়ার অ্যান্সার তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে স্টাডি উইথ কেশব বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ সেখানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আর্টস এবং সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয় সেখানে তোমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যত ছাত্রছাত্রী পড়াশোনা করে মানে তোমাদের যত ভাই বোনরা পড়াশোনা করে সেখানে তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সম্পূর্ণরূপে সলভ পেয়ে যাবে ঠিক আছে এটা আমার একান্ত অনুরোধ চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট এ দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেন এমন পরিস্থিতি হয়েছিল অ্যান্সারটা কি আছে চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ অন্ধকারে ঢাকা পড়ে ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে টু পয়েন্ট টুতে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় প্রজারা কেন বিপাকে পড়েছিল তো দেখো অ্যান্সারটা কি আছে মুসলধারার বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘর বাড়ি ছেলে পালালো তো দেখো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী সম্পূর্ণরূপে সলভ করা আছে এবং তোমরা যদি ক্লাস ফাইভ থেকে নবম শ্রেণী পর্যন্ত যদি তোমাদের ভাই বোনরা যারা পড়াশোনা করে তাদের যদি মডেল অ্যাক্টিভিটি টাস্কে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে চলে যাবে সেখানে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কটাকে তোমরা যদি ক্লিক করো সেই চ্যানেলের নাম হলো স্টাডি উইথ কেশব স্টাডি উইথ কেশব এই চ্যানেলকে তোমরা অবশ্যই ক্লিক করলে তোমরা সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাক্ পেয়ে যাবে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সায়েন্স এবং আর্টসের এবং সেই চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে এটাই আমার একান্ত অনুরোধ ঠিক আছে টু পয়েন্ট থ্রিতে কী বলেছে কলিঙ্গ দেশে এক কতদিন বৃষ্টি চলেছিল এতে হবে কলিঙ্গ দেশে একটানা সাত দিন ধরে বৃষ্টি চলেছিলো এবার আমি থ্রি পয়েন্ট ওয়ান এর সলভ করবো কী বলেছে চারি মেঘে জল দেয় অষ্টগজ রাজ চারিমেঘে বলতে কী বোঝো অষ্টগজরাজের পৌরাণিক পৌরাণিক অনুসঙ্গটি কী তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা এখানে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশান বক্সের প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া আছে তার সঙ্গে আমাদের স্টাডি উইথ কেশব বলে একটা চ্যানেল আছে সেখানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে সেইগুলো তোমরা অবশ্যই ফলো করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো অ্যান্সারটা কী লেখা আছে চারি মেঘ বলতে চার ধরনের মেঘের কথা বলা হয়েছে এরা হলো সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোণ এবং পৌরাণিক মতে উক্ত চার রকম মেঘের বাহন হল অষ্টগজরাজ। তথা ঔরত কুণ্ডরিক বামন কুমুদ অজ্ঞান পুষ্পদন্ত পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক এরা দিগগজ নামে পরিচিত কবিতা অনুসারে বলা যায় এই আটটি হাতি চার রকমের মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায় ফলে সমগ্র সমগ্র কলিঙ্গ দেশে জলমগ্ন হয়ে পড়ে পরের কোশ্চেন কি বলেছে থ্রি পয়েন্ট টুতে থ্রি পয়েন্ট টুতে কী বলেছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কোন প্রসঙ্গে উদ্যুতটির অবতারণা করা হয়েছে তো তোমরা তো জানো এটা কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাব্যাংশ থেকে ঠিক আছে ঝড় বৃষ্টির কাব্যাংশে কলিঙ্গ দেশে যে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনা করা হয়েছে তো দেখো বুঝতে পারছো আজকে আমরা নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা দু হাজার সালের জানুয়ারি মাসে দিয়েছে সেটা সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হচ্ছে আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে প্লিজ আমাদের এই চ্যানেলটা অবশ্যই তার সঙ্গে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে আমাদের ফেসবুক পেজ এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী পর্যন্ত অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে আপ অন্য আরেকটা চ্যানেল আছে স্টাডি উইথ কেশব সেই চ্যানেলটা প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আছে আকাশ কালো করা পিপুল মেঘরাশির বর্ষণে প্লাবন সৃষ্টি হয় কলিঙ্গে টানা সাত দিনের অবিরাম বর্ষণের সঙ্গে নিরন্তর শিল পড়তে শুরু করে ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায় ঠিক তেমনিভাবে অত্যন্ত বড় আকারের ঘরের চাল ভেদ করে তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি ভেদ করে ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘর বাড়ি বিনষ্ট করে দেয় তো বুঝতে পারছো থ্রি পয়েন্ট থ্রিতে কী বলেছে চণ্ডীর আদেশ চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল তো তোমরা তো জানো গল্পটা তোমরা পড়েছো কবিতাটা ঠিক আছে তো দেখো কী আছে দেবীচন্ডী বীর হনুমানকে কলিঙ্গ দেশকে বিধ্বস্ত করার আদেশ দিয়েছিল দেবীচন্ডীর মায়ায় কলিঙ্গ দেশের উপর নেমে এসেছিল ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে মডেল অ্যাক্টিভিটি টাক্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে নবম শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাক্ক সলভ করা আছে তার সঙ্গে আমাদের অন্য আর একটা চ্যানেল আছে স্টাডি উইথ কেশব তার চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে সেটা তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো কী আছে দেবীচন্ডীর বীর হনুমানকে কলিঙ্গ দেশকে বিধ্বস্ত করার আদেশ দিয়েছিল দেবীচন্ডীর মায়ার কলিঙ্গ দেশের উপর নেমে এসেছিল ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ নিরন্তর সাত দিন বৃষ্টির বৃষ্টির ফলে ফলে দেশে জলমগ্ন হয়ে পড়েছিল তার উপরে দেবীর আদেশে বীর হনুমান কলিঙ্গের ধ্বংস সাধনে মগ্ন হয়েছিল বীর হনুমানের সে দেশে সকল মঠ মন্দির ভেঙে চুরমার করতে থাকেন হনুমানের এই যে আক্রমণাত্মক রূপ এটা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল তোমরা তো জানো রাবণ ভয় পেয়ে গেছিল তো দেখো কীর্তিকলাপের জন্য সমস্ত মঠ ও মন্দির খেলনার খেলনার মতো গুড়িয়ে যেতে থাকে পরের কোশ্চেন কী আছে চার নম্বরের কোশ্চেন কম বেশি দেড়শোটি শব্দের নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো তো দেখো পাঁচ নম্বর আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি তোমরা এইগুলো খাতায় লিখে স্কুলে জমা দেবে এটা আমার একান্ত অনুরোধ এটা জানুয়ারি মাসের দু সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে দু সালে উঠেছে তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু সালের তো দেখো কোশ্চেনটাই কী বলেছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কাব্যাংশে অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগের যে বিধ্বস্ত জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো তো দেখো এই কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কাব্যাংশে দেখা যায় কলিঙ্গের প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে দেবীর আদেশে হঠাৎ ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় যার দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুসলধারায় বৃষ্টিপাত বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্য খেতে এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় প্রবল বর্ষণে পদ ঘাট জলমগ্ন হয় তো বুঝতে পারছো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার সঙ্গে আমাদের অন্য আর একটা চ্যানেল আছে স্টাডি উইথ কেশব সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সেখানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের টু দা পয়েন্ট ব্যাখ্যা করা আছে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আটটির দিক হস্তি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায় বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমনিকে স্মরণ করতে থাকে সাত দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হওয়ায় কৃষিকাজে যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়ি ও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের বেশে তাণ্ডব চালিয়ে মঠ অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলে দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায় ভিডিওটি দেখার জন্য এসবি বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকেও ও অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে অন্য আরেকটা চ্যানেল আছে সেটাও তোমরা সাবস্ক্রাইব করবে এটা আমার একান্ত অনুরোধ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো